বাঙালি বাড়িতে ডাল ভাতের সাথে একটা ভাজা থাকবে না সেটা কি করে হয়? ভাজা বলতে আলু ভাজা, বেগুন ভাজা আর না হয় পাঁপড় ভাজা। আজ পটল ভাজা তোমাদের একটু অন্যরকম করে দেখাবো। প্রথমে পটলগুলো দুফালি করে কেটে বীজ ফেলে দিয়ে লম্বা বরাবর সরু সরু করে কেটে নেব। দেখো আমি সমস্ত পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে একটু বেসম, একটু কর্নফ্লাওয়ার, একটু সুজি, কালো জিরে, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, একটু পোস্ত আর একটু জল মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে পটলগুলো তার মধ্যে ডুবিয়ে গরম তেলে দুদিক ভালো মতো ভেজে নিলেই তৈরি পটলের বড়া। এটা করলে মুখও বদলাবে, স্বাদও পাল্টাবে।